সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কিভাবে খাস জমি আপনারা নিজ নামে বন্দোবস্ত নিয়ে আসবেন। আজকে দেখবো আমরা বিস্তারিত, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। ভূমি বিষয়ক নানা প্রকার প্রশ্ন এবং তার উত্তরের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, 1997 সালের আগে যেটি ছিল সেটি হচ্ছে যে যে কেউ চাইলে সরকারি যে কোনো সম্পত্তি কী করতে পারতো, খুব সহজেই নিজ নামে বন্দোবস্ত নিয়ে আসতে পারতো 99 বছরের জন্য। তো বন্ধুরা, 97 সালের পরে সরকার একটি নীতিমালা করে দেয়, তার আলোকেই এখন পর্যন্ত এই যে জমিগুলো এগুলোকে বন্দোবস্ত দেওয়া হয়। তো প্রথমেই যেটি বলে নেই সেটি হচ্ছে যে খাস জমি জিনিসটি কী। তো বন্ধুরা, আপনার যে ইউনিয়ন ভূমি অফিসের 8 নম্বর যে রেজিস্টার আছে তার মধ্যে যে সমস্ত সম্পত্তি থাকে সেগুলি হচ্ছে খাস সম্পত্তি। এখানে সাধারণত 4 প্রকারের সম্পত্তি থাকে। একটি হচ্ছে যে রাস্তাঘাট, নদী নালা যেগুলো আসতে আপনার মৌজার মধ্যে, যেগুলো পাবলিক ইজমেন্ট, যেগুলো সবাই ব্যবহার করে, সেগুলো পার্ট ওয়ানে থাকে, অর্থাৎ 8 নম্বর রেজিস্টারের প্রথম ভাগে থাকে। দ্বিতীয় ভাগে থাকে কৃষি এবং অকৃষি জমি, অর্থাৎ সেই সমস্ত সরকারি খাস জমি যেগুলো সরকার চাইলে কাউকে লিজ, ইজারা, ভাড়া, বন্দোবস্ত দিতে পারে, সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, সেগুলো থাকে পার্ট টুয়ে। যে থ্রি আছে সেখানে যেটি থাকে সেটি হচ্ছে যে যে সমস্ত সম্পত্তি সরকার অধিগ্রহণ করেছে অথবা সরকার কোনো প্রয়োজনে ক্রয় করেছে সেগুলো থাকে পার্ট থ্রিতে। যে পার্ট 4 আছে সেখানে থাকে নদী ভাঙনের ফলে যে সমস্ত সম্পত্তি সরকারি খাস ক্ষতি অন্তর্ভুক্ত হয় সেগুলো থাকে। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে 8 নম্বর রেজিস্টারের পার্ট 2 এর কৃষি সম্পত্তি, কিভাবে আপনি কৃষি জমিগুলো বন্দোবস্ত নিতে পারবেন। তো বন্ধুরা, 1997 সালের যে নীতিমালা সেই হিসাবে আপনি যদি কৃষি জমি বন্দোবস্ত নিতে চান, 1 নম্বর হচ্ছে আপনাকে যে কৃষি নির্ভর হতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাকে ভূমিহীন হতে হবে, 3 নম্বর হচ্ছে যদি আপনার 10 শতাংশের কমে জায়গা থাকে, বসত বাড়ি তো আসতে কিন্তু 10 শতাংশের কমে, অথবা আপনি বসত বাড়িহীন, এই যে কোনো 4টির একটি হতে হবে। মানে হচ্ছে যদি আপনার বসত বাড়ি থাকতে পারে কিন্তু সেটি 10 শতাংশের কম, অথবা আপনার বসত বাড়ি নাই, অথবা হচ্ছে যে আপনি কৃষি নির্ভর, আপনি ভাড়ায় থাকেন কিন্তু আপনি কৃষি নির্ভর, মানুষের জমি চাষাবাদ করেন, তাহলে আপনি এই কৃষি জমি বন্দোবস্তের জন্য আবেদন করতে পারবেন। তো বন্দোবস্ত জিনিসটি কী? বন্দোবস্ত জিনিসটি হচ্ছে যে সরকার আপনাকে 99 বছরের জন্য সম্পত্তিটা আপনাকে দিয়ে দিবেন, আপনি বংশ পরস্পরায় সেটি ভোগ করতে পারবেন। সম্পত্তিটা আপনি কোথাও হস্তান্তর বিক্রি করতে পারবেন না, সেটি শুধু আপনি বংশ পরস্পরায় আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী যারা আছেন ওনারা ভোগ করবেন। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, সরকারি কৃষি জমিগুলো সরকার বর্তমানে স্বামী এবং স্ত্রী উভয়ের নামে কী করে বন্দোবস্ত দেয়, কখনো একক নামে দেয় না। আর যদি বিধবা হন সেক্ষেত্রে বিধবা উনি আবেদন করতে পারেন, তবে অবশ্যই ওনার একজন পুত্র থাকতে হবে সক্ষম, যিনি কৃষি জমিগুলো আবাদ করতে পারেন। তো এখন আসি আপনারা কোথায় আবেদন করবেন। তো বন্ধুরা, এই সমস্ত আবেদনের জন্য নির্দিষ্ট একটি ফর্ম্যাট পাওয়া যায়, সেইখানে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু লিখে আপনাকে এসএলএনডি অফিস অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিসে আপনাকে আবেদনটি করতে হবে। তো আবেদন করার পরে যেটি হবে সেটি হচ্ছে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে আপনার আবেদনপত্রটি যাচাই করা হবে যে আপনি আসলেই প্রকৃত ভূমিহীন কিনা, আপনাকে নীতিমালা অনুযায়ী যে কৃষি জমিটা বন্দোবস্ত দেওয়া যাবে কিনা এর জন্য আপনার সর্বপ্রথম আপনাকে বাছাই করা হবে। তো এখন হতে পারে যে একাধিক ব্যক্তিও কী করতে পারেন, এই ভূমি হীন হয়ে আবেদন করতে পারেন অথবা কৃষি জমি বন্দোবস্তের জন্য আবেদন করতে পারেন। তো এই জন্য যে কিছু অগ্রাধিকার ক্রম আছে, তো সেখানে সর্বপ্রথম রাখা হয়েছে দুস্থ নিঃস্ব মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা চলতে পারেন না, যারা হচ্ছে নিঃস্ব, তাদেরকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বরে হচ্ছেন যাদা নদী ভাঙ্গনের ফলে যারা ভূমিহীন হয়ে গেছেন তাদেরকে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে বিধবা যার সক্ষম পুত্র আসতে ওনাকে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে যার কোনো বসত বাড়ি নেই। 5 নম্বর হচ্ছে যে ভূমি অধিগ্রহণের ফলে যিনি কৃষি জমিহীন হয়ে গেছেন, এবং 6 নম্বর হচ্ছে যার বসত বাড়ি তো আসতে কিন্তু তা 10 শতাংশের কম। এই সমস্ত যে অগ্রাধিকার কম এই হিসাব করে বিবেচনা করা হবে। যদি আপনি যে ভূমিটি লিজ পাওয়ার অর্থাৎ বন্দোবস্ত পাওয়া যদি উপযুক্ত মনে হয় তখন আসবে দ্বিতীয় ধাপ। তো এখন একটি কথা বলে রাখি, আপনি কতটুকু সম্পত্তি বন্দোবস্ত পেতে পারেন। তো বন্ধুরা, নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ আপনি 1 একর মানে হচ্ছে 100 শতাংশ জমি আপনি বন্দোবস্ত পেতে পারেন। এটি আপনার নিজ ইউনিয়নভুক্ত যে কোনো জায়গায় পেতে পারেন, যদি নিজ ইউনিয়নে না থাকে আপনি পার্শ্ববর্তী ইউনিয়নেও পেতে পারেন, তাতে কোনো সমস্যা নাই।
তো তাহলে আপনার পত্রটি আবেদনপত্রটি আবেদনপত্রের সাথে আমরা সচরাচর যেগুলো করতে হয় নির্ধারিত আবেদন ফর্ম থাকবে সেখানে আপনার ছবি থাকবে আপনার জাতীয় পরিচয়পত্র থাকবে এগুলো দিয়ে যখন আপনি আবেদন করবেন যখন আপনি বাসায়ের জন্য যদি উপযুক্ত হন যে আপনাকে লিজ দেওয়া হবে তখন যেটি করা হয় সেটি হচ্ছে যে এইগুলো কোন জমিটি এখন দেওয়া হবে এই জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় ইউনিয়ন ভূমি অফিস থেকে তহসিলদার উনি কী করেন একটি রিপোর্ট পাঠান তখন সার্ভেয়ার সরজমিনে জমিটি তদন্ত করে তার একটি ম্যাপ প্রস্তুত করেন তখন এসিল্যান্ডের কাছে দেন এসিল্যান্ড যেটি করেন সেটি হচ্ছে ইউনোর কাছে দেন মনে রাখবেন যে ভূমি ব্যবস্থায় অন্য কাজে ইউনোর কোনো কাজ নাই কিন্তু যেহেতু যে জমিগুলো বন্দোবস্ত দেওয়ার জন্য তিন প্রকারের কমিটি পাওয়া যায় একটি হচ্ছে উপজেলা পর্যায়ে একটি হচ্ছে জেলা পর্যায়ে একটি হচ্ছে জাতীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে যে জমিগুলো বন্দোবস্ত দেওয়ার কমিটির সভাপতি হচ্ছেন ইউনো তো এই জন্য এসিল্যান্ড যেটি করেন সেটি হচ্ছে ইউনোর কাছ থেকে এগুলো প্রেরণ করেন তো যখন সমস্ত কিছু হয়ে গেল অর্থাৎ যোগ্য ব্যক্তি পাওয়া গেল এবং যে যোগ্য জমিটিও পাওয়া গেল এই সমস্ত কিছু যখন ইউনোর কাছে দেওয়া হয় তখন ইউনো যেটি করেন সেটি হচ্ছে ডিসি বরাবর এটি ট্রান্সফার করে দেন তো ডিসি সাহেব যেটি করেন তার সভায় তাদেরও একটি সভা হয় সেখানে এটি সমস্ত কিছু বিবেচনা করে চূড়ান্ত অ্যাপ্রুভাল দিয়ে দেন যখন অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয় তখন কবুলিয়ত সম্পাদন করা হয় আমরা যে পাট্টা কবুলিয়ত বহু শুনেছি সিএস রেকর্ডে তো সেখানেও একটি কবুলিয়ত সম্পাদন করা হয় সেখানে নানা প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে তো এই কবুলিয়তটি সম্পাদন করার জন্য মাত্র এক টাকার স্যালামি নেওয়া হয় এক টাকার স্যালামি নিয়ে কবুলিয়ত সম্পাদন করা হয় এবং যেটি করা এই কবুলিয়তটি আপনাকে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় মোটামুটি 300-400 টাকার মতো খরচ হয় এবং সেটি দিয়ে তখন আপনাকে আপনার নিজ নামে নামজারি করিয়ে নিতে হয় এটি হচ্ছে একটি সাধারণ প্রসেস তো এখানে মনে রাখবেন স্বামী এবং স্ত্রী উভয়ের নামে সরকার বন্দোবস্ত দিয়ে থাকে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে বন্দোবস্তটি বাতিল হয়ে যাবে আর যদি স্বামীর নির্যাতনের কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটায় সেক্ষেত্রে যদি স্ত্রীর যদি যেটি থাকে যোগ্য যদি কোনো সন্তান থাকে তাহলে তার বরাবর বন্দোবস্তটি আসবে আর এই সমস্ত বন্দোবস্ত সাধারণত 90-99 বছরের জন্য হয়ে থাকে এর জন্য আপনাকে বাৎসরিক হিসাবে খাজনা দিতে হবে আমরা জানি যে কৃষি জমির খাজনা মওকুফ অর্থাৎ প্রতি বছর আপনি গিয়ে 10 টাকার একটি খাজনা দাখিলা নেবেন এটি হচ্ছে বন্ধুরা নিয়ম তো এগুলো 1997 সালে যে নিয়ম সে নিয়ম হিসাবে কৃষি জমিগুলোর বন্দোবস্ত দেওয়া হয় তো আপনারা হয়তো অনেকেই যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে যে আপনারা যখন এই 1 টাকার স্যালামি দিয়ে আপনারা যখন কৃষি জমিগুলো বন্দোবস্ত নিতে যান সেক্ষেত্রে 5,000-10,000 টাকা আপনারা ঘুষ দিতে হয় তো বন্ধুরা বাস্তবতা হচ্ছে যে আসলে আপনার এলাকায় কতটুকু কৃষি খাস জমি আছে সেগুলো আপনি জানেন না তো এই জন্য আপনারা যেটি করতে পারেন সর্বপ্রথম হচ্ছে তথ্য অধিকার আইনে আপনি তথ্য চাইতে পারেন আপনার সেই উপজেলায় কতটুকু কৃষি খাস জমি আছে অথবা গত 1 বছরে বা 1997 সালের পর থেকে কতটুকু সম্পত্তি কাকে কোথায় কী করা হয়েছে বন্দোবস্ত দেওয়া হয়েছে সেই তথ্যটুকু চাইতে পারেন যদি দেখেন যে সেখানে কৃষি খাস জমি আছে আপনি আবেদন করতে পারেন যদি আপনি ভূমিহীন হন যদি আপনার বসত বাড়ি আছে কিন্তু 10% কম হয় যদি আপনার পেশাটা সেটা কৃষি নির্ভর হয় আপনি অন্য পেশায় আপনার হয়তো কৃষি জমি নেই কিন্তু আপনি অন্য পেশায় স্বাবলম্বী তাহলে কিন্তু আপনি পাবেন না তো বন্ধুরা আশা করি অবশ্যই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম